আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি ঘটেছিল ঈশ্বরগঞ্জের কোনো একটি জায়গায়, ছোট্ট একটি গ্রামে। তো ঘটনাটি কালেক্ট করা হয়েছে জনিবাই নামে কারো কাছ থেকে ঘটনাটি কালেক্ট করা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আপনারা জেনে থাকবেন যে কোনো একটা সময় যে একটা কলেরা নামে মহামারী ছিল, ওলা বিবি বলতো, এগুলো অনেক আগের কাহিনী, যেগুলো আমরা আমাদের বাবা নানা দাদাদের কাছ থেকে শুনছি। তো তিনি এরকম একটা ঘটনা, তো তিনি ওই সময় ছোট ছিলেন, তো তিনি এই ঘটনাটি শেয়ার করছেন। তো সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, তো পুরো ঘটনাটি শুনবেন আশা করি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো তাদের যে গ্রামটা ছিল, তাদের গ্রামের যে পূর্বপাড়া ছিল, সেইখানে প্রথমে এই মানে মহামারীটা শুরু হয়। সেখানে মানে প্রথম দিনে 5 জন মারা যায়। তো সবাই আতঙ্কিত হয়ে যায়। তো এই রোগটা যেমন আস্তে আস্তে মানে পশ্চিম দিকে আসতে থাকে, তো প্রত্যেক বাড়িতেই দেখা গেছে 2-3 জন এরকম করে মারা যাচ্ছে, মানে আক্রান্ত হইতেছে আর মারা যাইতেছে এরকম। তখন এই রোগটা ছিল খুবই ভয়ঙ্কর একটা রোগ। তো যখন এই রোগটা পশ্চিম দিকে মানে আসতেছিল, তো এমন সময় পশ্চিম পাড়ার যেই সমস্ত লোকজনগুলা, তারা মানে পূর্ব পাড়ার দিকে যাওয়া আসা একদমই বন্ধ করে দেয়। প্লাস তারা মানে ভাবতে থাকে যে কিভাবে তাদের এখানে আসা এটাকে ঠেকানো যায়। তো তারা একজন কবিরাজের শরণাপন্ন হয়। তো সেই কবিরাজ সবাইকে নিয়ে একদিন মসজিদে আলোচনা করেন। তো আলোচনা করার পরে বইলা দেওয়া হয় যে সন্ধ্যার পরে যেন কেউ বের না হয় বাসা থেকে, আর কেউ যদি আইসে তাদের মানে দরজার সামনে অচিনা কণ্ঠে ডাকে, এরকম কেউ যদি ডাকে, কেউ যেন মানে দরজা না খুলে, এরকম একটা মানে কথা বলে দেন। প্লাস সাথে মসজিদের মাইকেও ব্রেকিং করে দেওয়া হয় যে কেউ যেন সন্ধ্যার পরে বের না হয়। এইটা বলার কোনো কারণ ছিল না উনি যেটা বললেন, কারণ এমনিতেই সবাই ভয়ে সন্ধ্যার পরে বের হইতো না। তো এরকমই তখন ওই জনিবাই যিনি ঘটনাটা বলছেন, তারা নাকি মানে প্রায় সময় মানে লুকায় লুকায় বাসা থেকে বের হইতো। বের হইয়া তখন তারা বিভিন্ন জায়গায় আড়াল থেকে দেখতেন যে সেই কবিরাজ তার দলবল নিয়া মানে গ্রামের এই এই কোণা সেই কোণা এমন ছোটাছুটি করতেছে মশাল হাতে নিয়া। তো এই বিষয়গুলা তিনি মানে দেখতেন, দেখে তারা হাসাহাসি করতেন। আর ওই কবিরাজ এরকমভাবে মহল্লার এক একটা জায়গা মানে এক একদিন রাতে এইভাবে বন্ধ দিতেন। তো এইভাবে বন্ধ করতে করতে এক সময় পুরো গ্রামটাই মানে বন্ধ করা হইয়া যায়। তখন একদিন সেই জনিবাইয়ের মা যিনি, তিনি তখন মানে একটা মানে মহিলার কান্নার শব্দ পান, যে গুনগুন করে কাঁদতেছে এরকম একটা শব্দ। তো তিনি তখন মানে ঘরের থেকে আস্তে আস্তে বের হন। তাদের বাড়ির যে দেয়াল ছিল, তো তিনি আস্তে আস্তে মানে ওই মানে ওনাদের যেই গেটটা ছিল সেই গেটের কাছে যান, এবং গেটের ফাঁক দিয়ে তিনি দেখতে পান যে তাদের বাড়ির বাইরে একটা নাকি গাছ ছিল, যে কাপলা গাছ বলে ওরকম একটা গাছ ছিল। সেই গাছের নিচে একটা মহিলা বসে আছে, সে মানে স্বাভাবিকের তুলনায় অনেকটা লম্বা, মানে অনেক লম্বা। সে বিভিন্ন মানে উ করে মানে কান্না করতেছে, তিনি বিভিন্ন কিছু বলতেছেন আর কান্না করতেছেন যে তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রামটা আমার অনেক ভালো লাগছে, আমার আরও কিছু লাশ দরকার ছিল, এরকম কথা সে বলতেছে আর কান্না করতেছে। আর তার মা যখন মানে গেটের সামনে যান, তিনি একটা মানে উটকো একটা পচা গন্ধ তার নাকে আসে।
আর গন্ধটা ছিল এরকম যে একটা মানে মাংস পচা গন্ধ, যেরকম ওরকম একটা গন্ধ, দুর্গন্ধ। সত্যি এইটা দেখে মানে মারাত্মক ভয় পেয়ে যান ওই মহিলা। তার মুখটা যে ছিল মানে খুবই ভয়াবহ, আর গন্ধটা ওইখান থেকে আসতেছিল। তো তিনি এটা দেখে মানে মারাত্মক ভয় পেয়ে যান এবং মুখে কাপড় দিয়ে তিনি মানে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা ছিল। তিনি কোনো রকমের ঘরের মধ্যে ফিরে আসেন। তো আরেকটা বিষয় হইতেছে যে জনি ভাইয়ের মা উনি ছিলেন একজন গ্রাম সমিতির প্রধান। তো তিনি এরকমই একটা মানে সবাইকে নিয়ে যখন মানে টাকা জমা নিতেন এরকম এরকম একটা কাজে, মানে তার কাজে তিনি যান, ঠিক ওই সময় একজন লোক আইসা বলে যে কালকে রাতে তারা নাকি মানে আসতেছিল। তো তাদের তারা নাকি ট্রলারে কাজ করতো, তো তাদের ট্রলারের মানে তেল শেষ হয়ে যায়, এই জন্য তারা মানে লগি মেরে মেরে আসতেছিল। তো এমন সময় আসার সময় তারা যখন তাদের এই গ্রামটার কাছে আসে, ঠিক ওই সময় দেখেন যে গ্রামে মানে নদীর পাড়ে একটা মহিলা বসে আছে, তাদেরকে ডাকতেছে। তো তারা হয়তো ভাবছে যে মহিলা মানুষ হয়তো কোনো বিপদে পড়ছে। তো তারা সামনে গেছে তাদের ওই ট্রলারটা নিয়ে। তো তখন ওই মহিলাটা তাদের বলে যে আমাকে একটু পার করে দিলে অনেক ভালো হইতো। তখন তারা হয়তো ভাবে যে হয়তো তার অনেক প্রয়োজন। তো তারা যখন তার কাছে আসে তখন মানে অনেক মানে ভয়াবহ একটা পচা গন্ধ তারা পান। তো তারা হয়তো ভাবছে যে হইতে পারে যে মানে জীবজন্তু মরা পচা হয়তো পানিতে ভাইসা আসছে, যার কারণে হয়তো এত দুর্গন্ধ। তো তারা ওই মহিলাটাকে উঠায়। ট্রলারে উঠানোর পরে তারা যখন মানে যাইতেছিল, তো মাঝ নদীতে যখন যায় তখন মানে গন্ধটা মানে আরো বিকট আকার ধারণ করে। তখন তারা সবাই মহিলাটার দিকে তাকায়। তো তিনি তখন বলে যে তোরা কেউ আমার দিকে তাকাবি না, তাকাইলে তোদের ক্ষতি হইল। তোরা সবাই চুপচাপ নিজ দিকে তাকায়া নদী পার কর, আমাকে আমার দিকে তাকাইলে তোদের বিরাট বড় ক্ষতি হইব, এরকম মানে বলতে থাকে। তো তারা ভয়ে আর কিছু মানে তার দিকে তাকায় না, পরে নদীটা তারা পার করে আনে। তখন বলে যে যা তোরা আজকে মুক্ত হয়ে গেলি, আমি তোদের গ্রামে ঢুকছিলাম তোদের সবাইকে শেষ করার জন্য, কিন্তু আমাকে তোরা থাকতে দিলি না, আর তোদের আজকে ক্ষতি করতাম কিন্তু তোরা আমার উপকার করছো, এই জন্য তোদের কোনো ক্ষতি করলাম না। এটা বলে মহিলাটা নাকি মানে সোজা হাঁটা শুরু করে নদীর পাড়ে, ওই পাড়ে নেমে। তারপর থেকে তাদের এই গ্রামে আর কোনো মানে মানুষ মারা যায় না, মানে কলেরা রোগটা যে রোগটা ছিল এটা আর তাদের মানে এই রোগে কেউ মারা যায় না ওই গ্রামের মধ্যে। কিন্তু তার কিছুদিন পরে প্রায় সপ্তাহখানিক পরে ওই কবিরাজটা যিনি মানে বন্ধ দিয়েছিলেন পুরো গ্রামটা, ওই কবিরাজটা মানে মারা যায়। তো ভিউয়ার্স ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।